হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা এমন একটা দুর্দান্ত একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেবো যে অ্যাপসের সাহায্যে আপনি যে কোনো ফটো থেকে আপনি লেখা সব লেখা আপনি এক ক্লিকে আপনি কপি করে নিতে পারবেন আমরা দেখা গেছে আমরা এমনও জায়গায় আমরা টাইপ করতে আমাদের অনেক সময় লেগে যায় দেখা গেছে কি আমাদের অনেক সময় আমরা মানে অনেক লেখা লিখতে হয় কিন্তু আপনি জাস্ট যদি আপনার ফোনের ক্যামেরা ওই অ্যাপসে যাওয়ার পরে আপনি যে কোনো দিকে তাকিয়ে আপনি ওই ওটা শুধু জাস্ট ফটো নেবেন ফটো নেওয়ার পরে ওখানে যা কিছু লেখা আছে অটোমেটিকলি আপনার এখানে লেখা চলে আসবে তো আপনি ওই লেখাগুলো খুব সহজে আপনি এখান থেকে কপি করে অন্য জায়গায় পেস্ট করতে পারবেন বা আপনার কাছে যদি পিকচার থাকে যে কোনো পিকচার বা আপনি লেখাটা চাচ্ছেন কপি করার জন্য তো হয়তো বা আপনি লিখতে ওই লেখাটা আপনি নিজে লিখতে অনেক সময় লেগে যেতে পারে আপনি জাস্ট ওই লেখাটা আপনি জাস্ট ওই পিকচারটা এখানে সেন্ড করবেন সাথে সাথে লেখাগুলো কানেক্ট হয়ে যাবে আপনি এখান থেকে কপি করে সহজে অন্য জায়গায় পোস্ট করতে পারবেন জি আজকের একটা দুর্দান্ত একটা অ্যাপস যদি ভিডিওটি পুরো টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অ্যাপসটির জন্য আমরা চলে যাবো ডাইরেক্ট প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আমরা লিখবো কপি ট্যাক্স এখানে লিখবো আমরা কপি ট্যাক্স অন স্ক্যান এটা লিখবো এই যে ইন্টারফেসটা এরকম চলে আসবে এখানে এই অ্যাপসটা আপনারা লোগোটা দেখে নেন এটা ক্লিক করে নেবেন ক্লিক আমার অলরেডি এটা ইনস্টল করা আছে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর যেহেতু এটা আমার যেহেতু এটা আমার আগে থেকে আমার এটা মানে ইউজ করতেছি আমি তো আপনাদের দেখানোর জন্য এখানে অ্যালাউ চাইবে আপনারা এখান থেকে অ্যালাউ করে নেবেন তো আমি এটা এটা এখান থেকে ডিলিট করে আমি আপনাদের দেখাচ্ছি এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখেন আমি যদি এখানে ক্যামেরাতে ক্লিক করি ক্যামেরাতে ক্লিক করলে মানে আমি কোনো কিছু ছবি বা পিকচার তুলে লেখাগুলো কপি করব সেটা করতে পারবেন বা আপনার ওইটা পিকচার বা আপনার ওইটা তোলা আছে আপনি ওখান থেকে শুধু জাস্ট কপি করবেন তো আমি এখান থেকে একটা পিকচার দিয়ে জাস্ট আমি আপনাদের দেখাই এখানে হাতের ডান্স নিচের দিকে দেখতে পারবেন গ্যালারি নামে একটা অপশান আসে আমরা গ্যালারিতে ক্লিক করবো তো গ্যালারিতে ক্লিক করার পর আমার গ্যালারিতে যত ফটো আছে এখানে চলে আসছে তো আমার কাছে এমন কোনো লেখার পিকচার নাই যে আমি আপনাদের দেখাবো জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা এক্সাম্পল একটা পিকচার আমি এখানে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে বাঙালি আমি এখান থেকে দেখেন যদি আপনি ইংলিশ চান ইংলিশ করতে পারবেন অনেক কান্ট্রি এখানে মানে দেওয়া আছে আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন তো আমার যেহেতু আমি এ বাংলা বাঙালি দিয়ে রাখলাম বাংলা দেওয়ার পর আমি এখান থেকে এটা টিকমাটাতে ক্লিক করব। আমরা দেখতে চাইতেছি এই পোস্টারে কি কি লেখা আছে তো দেখেন এ পোস্টারে এ লেখাগুলো আছে দেখেন সব কিছু চলে আসছে আমি যদি এ লেখাগুলো লিখতে যাইতাম। আমার মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগতো যেহেতু আবার বাংলা লেখা তা আমি কী করলাম জাস্ট পোস্টার এখানে সেন্ড করলাম সাথে সাথে লেখাগুলো এখান থেকে কানেক্ট হয়ে গেল ইচ্ছা করলো আমি এখান থেকে কপি করে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো আর কপি করার জন্য কি করবেন এখানে চাপ দিয়ে ধরে রাখবেন এই যে পুরোটা এরকম করবেন করার পরে এই যে টান দিবেন এটা আপনি এখান থেকে এই যে কপি করে নেবেন এরকম কপি করি করে আপনি যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন দেখেন সিম্পল একটা বিষয় আপনি লেখাগুলো লিখলে অনেক সময় লাগতো আপনার অনেক সময় লাগতো তো এরকম করে কিন্তু আপনি ফটো তুলে কিন্তু এই কাজটা করতে পারবেন যদি ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে দিলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য